আসসালামু আলাইকুম জশ পুকুর থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তিরিশ মোটর মটর যে কানেকশন দেখতে পাচ্ছেন অনেক জলা পোড়া হয়েছে এখানে ছয়টা লিট বাই রয়েছে ইস্টা এবং ডেলটা এটা নষ্ট হওয়ার কারণ সেটা কিন্তু আমরা খুলে দেখব তাহলে বিহার আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না তাহলে ভেয়ের আমরা দেখতে পাচ্ছি নাট খোলা এখানে যে কবলিং আছে কবলিং খোলার জন্য এখানে যে বাড়ি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লিট পুড়েই গেছে এখন সেটা আমরা দেখব দেখতে পাচ্ছেন যে পুলি দেখতে পাচ্ছেন যে পুলি খোলা হয়ে গেল এখানে তলা যে কবলিং আছে সেই কবলিং আমরা এখানে যে চাবি আছে চাবিটাও কিন্তু আমরা খুললাম এখানে যে গিরিশ কভার আছে সেটা কিন্তু আমরা সেটাও খুলব দেখতে পাচ্ছেন যে গিরিশ কভার এবং কবলিং সেটা কিন্তু খোলা হচ্ছে চারটে নাটই খুলে ফেলালাম তারপরে যে কবলিং এখানে যে কবলিংয়ের যে র্যাসেট ফিনের যেটা কিন্তু খোলা হচ্ছে এবং তলা বিয়ারিং আছে সেটা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন এখানে যে বিয়ারিং আছে তেষট্টি এগারো বিয়ারিং এটা কিন্তু তেষট্টি এগারো ব্যারিং গিরিশ আমি দেখ এখানে কিন্তু গিরিশ কালো হয়ে গেছে যেটা পরিষ্কার থাকে গিরিশ কিন্তু কালো হয়ে গেছে আমরা ভেতরটা দেখব আপনারাও দেখবেন যে এর অবস্থান কি ভেতরে যেহেতু এখানে এখানে কিন্তু অনেক তার জলা পড়া হয়েছে আমরা কিন্তু দেখার চেষ্টা করছি যে ভেতরটা এবং এখানে যে নাট আছে চারটা নাট আছে এটা কিন্তু সতেরো নম্বর ডাল দিয়ে খুলবে সেটা কিন্তু আমরা খোলার জন্য আমরা যে ডাল সেটা কিন্তু যে খোলা হবে আপনারা আমাদের সাথে থাকবেন ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বডির যে নাট আছে আমরা বলেছি যে সতেরো নম্বর ডাল দিয়ে খুলতে হবে এটা আমরা খুলে ফেলাইছি আমি আমি একটু দেখাতে চাই যশোর ইলেকট্রিকের যে কাজগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মোটর আছে যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন যত প্রকার ইলেকট্রিক মোটর আছে সব ধরনের মোটরই কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন অগণিত মোটর এই মোটরগুলো কিন্তু কাজ করতে হবে তার মধ্যে আমাদের যে ডিপটালে মোটর আমরা একটু দেখাতে যাই স্যাপটারের পাশ থেকে দেখতে পাচ্ছেন ও দেখা যাচ্ছে আর ও কিন্তু এখানে অনেক আমাদের মেন রোডের সাথে যশোর ইলেকট্রিক দোকান এই যশোর ইলেকট্রিকের যে সামনে যে মেন রোড সেটা কিন্তু যশোর থেকে সাতক্ষীরার যে হাইওয়ে রোড সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক যানবাহন পরিবহন এটা কিন্তু চলাচল করছে আমি দেখতে পাচ্ছি একটা বাস এটা কিন্তু ঢাকাগামী যে বাস দূরপল্লার বাস সেটা কিন্তু চলে যাচ্ছে এবার আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন এখানে যে তিরিশ হস্তর মোটরের সম্পর্কে বেশ তত তথ্য জানানো হবে দেখতে পাচ্ছেন এখানে দুখানে যে এখানে মোটর আমাদের আজকে কিন্তু তিনটার থেকে চারটা মোটর আসছে কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে ডাইস এখানে একটা মোটর আছে সেটা কিন্তু এই মাত্র একটা মোটর আসলো এই মোটরটা পুড়েই গেছে কালো হয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানি ঢুকে কয়েলটা নষ্ট হয়েছে এর পাশেও দেখতে পাচ্ছেন এর পাশে একটা আটা মোটর আছে এর পাশে একটা মোটর আছে এখানে সার্কিট ব্রেকার আছে আমাদের যে এক থেকে পাঁচ হসপারে যে ফর্মা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এর পাশে মোটর আসে পাশে অনেক ফর্মা আছে এই স্টার্টার আছে এবং যশোর ইলেকট্রিক যে সিসি ক্যামেরা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে যে জসলেটিক কি যে বড়ো দোকান আমাদের যে জসলেটিক এটা কিন্তু অনেক বড় দোকান আমি আপনাদের সাথে আসি আমি নিজেই দোকানে পোপেটার আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি প্রতিদিন যে প্রতিদিন যে লাইভ ভিডিও এবং ভিডিও যে এডিট করা হয় সেটা কিন্তু আমি নিজে কথা বলে থাকি আপনাদের জন্য আমরা পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করে থাকি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ফেসবুক জর্শোলেট্রিক এখানে যে ইউটিউব চ্যানেলের যে মনোগ্রাম সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং আমাদের জসলেটিক দোকানটাও কিন্তু অনেক বড়ো পাশে ফিরিজ আছে দেখতে পাচ্ছেন ফ্রিজ আছে এখানে অনেক কাজও হচ্ছে পাশে আমি আবারও দেখানোর চেষ্টা করছি এখানে অনেকগুলো মোটর আছে মটরে আমরা চলে যাই যে কভারটা খোলার জন্য এখানে বাড়ি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে বাড়ি দেওয়া হচ্ছে এই মোটরটা কিন্তু আমাদের দশ বছর আগে গুগা যে চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান সেই চেয়ারম্যানের মোটর দশ বছর আগে বাধাই দেওয়া হয়েছিল আমরা কিন্তু আজকে এই মোটরটা এসেছে আজকে যে সাতাশ ডিসেম্বর আজকে তারিখে এসেছে গুগা চেয়ারম্যান সেটা কিন্তু যশোর জেলা শাসহ উপজেলা গুগা ইউনিয়ন সেই গুগা ইউনিয়ন চেয়ারম্যান রশিদ চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান তারা ডিপের মোটর তারা কিন্তু তিনটা ডিপ আছে যে মোটরটা খোলা আছে দেখতে পাচ্ছেন এবং আমাদের যে পার্শ্ববর্তী রাসেল ভাই অত্যন্ত ভালো ছেলে তার পাশে যে মুদিখানা দোকান সে কিন্তু মিসকে মিসকে হাসছে এখান তো মেন রোডের সাথে আমাদের যে জশ ইলেকট্রিকের দোকান এখানে কিন্তু মোবাইলের লিওন মোবাইল সেন্টার সেটা কিন্তু দেখতে পাচ্ছেন পাশে যে লিওন মোবাইল এবং যশপুর ইলেকট্রিক পার্শ্ববর্তী রাসেল স্টোর আমি দেখানোর চেষ্টা করছি রাসেল স্টোর এবং সে কিন্তু দোকানে ব্যসছে কেনা করছে দেখতে পাচ্ছেন যে মোটরটা যে অরিজিনাল যে দশ বছর আগে কয়েলটা যে বাঁধানো হয়েছিল আমি আবারও দেখানোর চেষ্টা করছি কয়েল কিন্তু চকচক করছে হয়তোবা ভেতরের তারে হয়তো সমস্যা হওয়ার জন্য হয়তোবা মোটরটা বেঁচে যেতে পারে আমরা সর্বস্ব চেষ্টা করবো বাঁচানোর জন্য আমরা তাহলে চলে যাই পিছনের যে চার চারটা নাট আছে সেই নাটগুলো কিন্তু আমরা খুলব দেখতে পাচ্ছেন এটা কিন্তু সতেরো নাম্বার ডাল দিয়ে এটা খুলতে হবে আমি আবারও দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা ডিপটালের মোটর ও পাশে মেন রোডের যে আলোটা দেখতে পাচ্ছিলেন নাট কিন্তু আমরা খুলে ফেলানোর পরে আর একটা নাট আছে আমরা কিন্তু সতেরো নম্বর যে রিং কিংবা ডাল দুইটা দিয়েও কিন্তু যে কোনো একটা দিয়ে খুলতে পারবেন আমরা শ্রেণী দিয়ে দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁক হয়ে গেছে আমরা টান দেব দেখতে পাচ্ছেন ফাঁক যে ফাঁকা হয়ে যাচ্ছে ভেতরে কয়েল দেখা যাচ্ছে ভালো আছে তারপর আমরা দেখব এটা বাসায় দেওয়ার যায় কি না সেটা কিন্তু আমরা দেখব আমরা আপনারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন রোটারটা যে বাইর করা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সাবধানের সাথে যেন কোনো প্রকার কোনো তারে ঘর্ষণ না লাগে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা যে রোডটা অনেক ভারী তো একটু সমস্যা দুজনে ধরছে তাহলে ভেয় আমরা একটু চলে যাই ও এই পাশে তো দেখছি কয়েল অনেকটা ভালো চকচক করছে দশ বছর আগে আমাদের এই কয়েলটা যে বাঁধানো ছিল সেটা কিন্তু অনেক ভালো চলেছে প্রায় এগারো সালে কিংবা বারো সালে এটা কয়েলটা বাজানো হয়েছিল যে যশোর জেলার শাসা উপজেলার গুগা ইউনিয়ন যে রশিদ চেয়ারম্যান তিনি প্রাক্তন চেয়ারম্যান তাহলে আমরা দেখতে পাচ্ছি হয়তো বা মটোটা বেঁচে যাবে দর্শক আপনারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন হাট মিনিট